হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত আছে। আজকে বলবো 2022 জিএনএমএনএমএ যাদের রেজাল্টে কোনো একটা কলেজ এসেছে, সেটা হতে পারে গভর্নমেন্ট কলেজ, হতে পারে প্রাইভেট কলেজ, হতে পারে জিএনএম অথবা এএনএম, ছেলে অথবা মেয়ে প্রত্যেকের জন্যই কিন্তু ভিডিওটা খুব সমান গুরুত্বপূর্ণ। কারণ এখানে তোমাদের কিছু টপিক নিয়ে আলোচনা করব, যে কলেজ পাওয়ার পর তোমাদের কীভাবে ভেরিফিকেশন করা হবে, কী কী ডকুমেন্ট চাওয়া হবে, কত টাকা লাগবে, প্রাইভেটের ক্ষেত্রে কত টাকা লাগছে, সেই কলেজের অ্যাড্রেস কী কী করে তোমরা সেটা ট্রেস করবে, এবং আরও একটা প্রশ্ন, স্যার আমার র্যাঙ্ক 10,000 অথচ একজন তার থেকে বেশি র্যাঙ্ক কী করে পেলো, তাই না? তো এই সমস্ত বিষয়গুলো একেবারে তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে বলবো, অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে ভিডিওতে। অবশ্যই ভিডিওটা দেখো, এবং তার আগে একটা ছোট্ট তোমাদের কথা বলে রাখি, যারা সুযোগ পাওনি, ঠিক আছে, অনেকেই কষ্ট পাচ্ছ যে স্যার কী করবো। দেখো তোমাদেরকে আমি আমার একটা ডায়লগ, ঠিক আছে, প্রচলিত ডায়লগ বলি, মিরাকেল যে কোনো সময় হয়, ঠিক আছে, এবার বুঝে নাও। আমি বলছি আজকের দিনটা খারাপ হতে পারে, কাল খারাপ হতে পারে, পরশু কিন্তু তোমার দিন আসবে, ঠিক আছে। সো কখনোই হেরে যাবে না, কখনোই ভেঙে পড়বে না, পাশে আছি, থাকবো, চিরকালই থাকবো। দেখো এবার সরাসরি বলি কী কী ডকুমেন্ট লাগছে, যারা সুযোগ পেয়েছো তাদেরকে নিয়ে একটু কথা বলতে হবে, কারণ ওদের তো গাইডেন্স দিতেই হবে। দেখো ডকুমেন্ট কী কী লাগছে সেটা তোমরা দেখে নাও আগে। দেখো বন্ধুরা, তোমাদের প্রথম যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড, অর্থাৎ যেটা তোমাদের কিছুদিন আগে বেরিয়েছিল, সেই র্যাঙ্ক কার্ডের অবশ্যই দু একটা কপি নিয়ে যাবে, ঠিক আছে। দ্বিতীয় যেটা লাগছে সেটা হচ্ছে অ্যালটমেন্ট লেটার, যেটা আজকে তোমরা পেলে সেই অ্যালটমেন্ট লেটারটা অবশ্যই নিয়ে যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, অনেকে জিজ্ঞাসা করছো যে স্যার বা দাদা অ্যালটমেন্ট ইউনিক অ্যালটমেন্ট আইডিটা কোথায় পাবো। দেখো এটা প্রসঙ্গে বলা হয়েছিল বলেই আমি তোমাদের বলেছিলাম, বাট এখানে তো কোনো এরকম কোনো উল্লেখ নেই, ঠিক আছে, মানে কোথাও তো এরকম কোথাও দেখা যাচ্ছে না, সুতরাং এই ব্যাপারে কোনো মানে লাগছে না কিছু, এটা নিশ্চিন্তে থাকো, কোনো রকম কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তোমাদের ইনফরমেশন বুলেটিনে দেওয়া ছিল যে ইউনিক অ্যালটমেন্ট আইডি লাগবে, বাট এখানে কিন্তু সেরকম কিছু ছিল না, সুতরাং এইদিকে একদম নিশ্চিন্তে থাকো, ঠিক আছে। এবার কী লাগছে সেটা হচ্ছে তোমার মেডিকেল সার্টিফিকেট লাগছে এবং রেসিডেন্টাল সার্টিফিকেট লাগছে। এই বাবা এই দুটো কিন্তু অবশ্যই আমি প্রোফমা দিয়ে দিয়েছি, ঠিক আছে, তোমাদের ভিডিও দেওয়া আছে, তোমরা একবার চ্যানেলে গিয়ে দেখে নেবে যে এগুলো কী করে বানাতে হয় এবং কার কার সাইন লাগবে, ঠিক আছে, সেই সম্পর্কে বলে দেওয়া হয়েছে। আর কী লাগছে, এরপর লাগবে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড কোনটা? মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ওকে, ভুল করো না, এটা কিন্তু মাধ্যমিক অ্যাডমিট কার্ড লাগবে। তারপর যেটা লাগছে সেটা হচ্ছে এইচএসের রেজাল্ট, এইচএসে তুমি যে মার্কশিটটা সেটা নিয়ে যাবে, এবং তার সাথে লাগবে কাস্ট সার্টিফিকেট, যদি তোমার এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি আর বাকি যেগুলো আছে, ইডাব্লিউএস বা অরফানস কোটা যারা যেটা আছে, সেই যে সার্টিফিকেটগুলো স্পেশাল সার্টিফিকেট সেগুলো কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে, সিভিল ডিফেন্স হোক সমস্ত কিছু কিন্তু শো করতে হবে। আর কী লাগছে, আর লাগছে আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড, যার যেটা আছে সেটা নিয়ে যাবে। যদি কারো কিছু না থাকে তাহলে কিন্তু অবশ্যই যে স্কুলে যে আইডি সেটাও নিয়ে যেতে পারো, যা যে কোনো একটা কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে, মানে আইডি প্রুফ যে কোনো একটা নিয়ে যেতেই হবে। এর সাথে কী লাগছে, এর সাথে লাগছে পাসপোর্ট সাইজ ছবি, এগুলো কিন্তু লাগছে তোমাদের, অবশ্যই কিন্তু লাগবে, ঠিক আছে, এগুলো ছাড়া কিন্তু হবেই না। এবার বলি যে কীভাবে তোমাদের ভেরিফিকেশন হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল তোমাদেরকে সেই দিন, অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেছে, পঁচিশ তারিখ থেকে 31 তারিখের মধ্যে যে কোনো একটা দিন তোমাদেরকে স্কুলে যেতে হবে, এই যে এনটিএস যে এনটিএসে তুমি সুযোগ পেয়েছো, ঠিক আছে। মনে করো তুমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পেয়েছো, আমার সবথেকে প্রিয় জায়গা, সো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেই তোমায় যেতে হবে। যাওয়ার পর কিন্তু একটা কথা মাথায় রাখবে, অবশ্যই শনিবার রবিবারটা বাদ দেবে, ঠিক আছে, রবিবারটা বন্ধ থাকে, যার জন্য রবিবারটা বন্ধ দিয়ে বাকি দিনগুলো তো যাবে, ঠিক আছে, 31 তারিখের মধ্যেই কিন্তু এটা করতে হবে, নাহলে কিন্তু সমস্যা পড়বে, ঠিক আছে, বারবার বলছি 31 তারিখের মধ্যে যাবে, 25 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যাবে। যাওয়ার পর তোমাদের কী করতে হবে, সেখানে তোমাদেরকে মানে একটা লাইন করে দেওয়া হবে, যে যার যেরকম র্যাঙ্ক হয়েছে তোমরা মোটামুটি লাইন দিতে পারো, বা হয়তো তোমাদেরকে সরাসরি ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। তারপর বলা হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং এই যে ডকুমেন্টগুলোর কয়েক কপি জেরক্স কপি, ঠিক আছে, হতে পারে এক কপি করে বললো, হতে পারে দু কপি করে বললো। এবং কোথাও কোথাও এই যে মেডিকেল সার্টিফিকেট আছে এটা কিন্তু রিপোর্টগুলোও চাওয়া হতে পারে, যেমন আমরা 2021 বেশ কিছু কলেজে কিন্তু খবর পেয়েছিলাম, ওখানে কিন্তু রিপোর্টগুলোও দেখছে যে তোমার রিপোর্ট ঠিক আছে না ভুল আছে, ওগুলো কিন্তু চেক মানে ভালোভাবে চেক করে তোমাকে কিন্তু ভর্তি করছে, ঠিক আছে। এগুলো হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটা ওরা কিন্তু অবশ্যই সেখানে জিজ্ঞাসা করবে, তুমি কি ভর্তি হতে চাও নাকি আপগ্রেডেশন করতে চাও। তুমি বলবে যে আমি ভর্তি হতে চাই, সেক্ষেত্রে তোমায় কিন্তু ভর্তির জন্য ওরা প্রসেসগুলো স্টার্ট করে দেবে, ঠিক আছে। ভেরিফিকেশন ওকে থাকলে তখন তোমাদেরকে ভর্তি নিয়ে নেবে। ভর্তির সময় কত টাকা লাগছে, দেখো ভর্তির সময় মেনলি যেটা লাগে সেটা 144 টাকা করে লাগে, এবার সেটা এক একটা মানে এগুলো তো এটা তো লাগবেই, ঠিক আছে, এবার হোস্টেলের টাকাটা সেটা আলাদা করে লাগবে, ড্রেসের টাকা লাগে, ঠিক আছে, এবং কোথাও কোথাও কিন্তু তোমাদের যে মানে
আর আনুষঙ্গিক যে টাকাগুলো সেটাও কিন্তু নেওয়া হয়। তো সর্বমোট যদি ধরাও যায় না যে কত টাকা লাগতে পারে বছরের জন্য, মোটামুটি তোমাদের ধরে রাখতে পারো 10-20 হাজার টাকা লাগবে, এর বেশি কিন্তু লাগে না, ঠিক আছে। আর যেটা খাওয়ার খরচ সেটা তো আলাদা লাগছেই, সেটা ধরো প্রতি মাসে 2,000, কোথাও কোথাও হয়তো 1,000 হয়ে যাবে, কোথাও তো 1,500 লাগলো, সেটা ওই কলেজের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এগুলো গেল আমাদের খরচ। এবার ধরো তুমি বললে যে স্যার আমি আপগ্রেড করতে চাই বা আমি কলেজে ভর্তি হতে চাই না, তুমি একটা কোনো একটা প্রাইভেট কলেজ পেয়েছো, সেই ক্ষেত্রে তুমি কী করবে? তো তুমি বলবে স্যার বা ম্যাম আমি এখানে আপগ্রেড করতে এসেছি, তো কী কী প্রসেসগুলো আছে? ওনারা তোমায় মানে সেই প্রসেসগুলো বলে দেবেন। এই ডকুমেন্ট কিন্তু সমস্ত জায়গায় ভেরিফিকেশন করাতে হবে, তুমি ইয়েস আপগ্রেডেশন করো অথবা নো আপগ্রেডেশন করো, তোমায় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাতেই হবে। যদি কোনো কারণে ডকুমেন্ট ভেরিফিকেশন না করাও তাহলে কিন্তু পুরো কাউন্সিলিং থেকেই তুমি কিন্তু বাদ পড়ে যাবে। বারবার বলছি, ভুলটা কিন্তু কেউ করবে না, ওকে। তারপর তোমাদের এবার তার সাথে তোমাদের জিজ্ঞাসা করা হবে যে তোমার সমস্ত ডকুমেন্ট দেখা হবে, তারপর তোমার কিন্তু কোনো টাকাই লাগবে না। অর্থাৎ তোমরা যারা জিজ্ঞাসা করেছিলে স্যার আমাদের কি আপগ্রেডেশন করতে কোনো টাকা পয়সা লাগতে পারে, তো কোনো টাকা পয়সা নেবে না তোমাদের, কিন্তু সরাসরি ওরা জিজ্ঞাসা করবে যে তুমি কি এখানে অ্যাডমিশন নিতে চাও নাকি আপগ্রেডেশন করতে চাও। তো তুমি যখন বলবে যে স্যার আমি ইয়েস আপগ্রেডেশন করতে চাই, অর্থাৎ পরবর্তী কাউন্সিলিংয়ের জন্য পার্টিসিপেট করতে চাই, সেক্ষেত্রে ওরা কিন্তু আর কোনো রকম তোমায় কোনো টাকা চাইবে না, ঠিক আছে। এবার তোমার যখন সমস্ত প্রসিডিউর হয়ে গেলে তুমি চলে আসবে, আর কিছু কিন্তু করার দরকার নেই। ইয়েস আপগ্রেডেশন প্রোফোমাটা নিয়ে যাবে, এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপগ্রেডেশনের প্রোফোমা, ঠিক আছে। সেটা ইয়েস হতে পারে অথবা নো, যে কোনো একটা যেটা তুমি করতে চাও সেটা তুমি কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে যাবে ফিল আপ করে, সেটা কিন্তু ওখানেই ওরা জমা নিয়ে নেবে, ঠিক আছে। আর কিছু করার দরকার নেই, তোমায় কিন্তু নতুনভাবে ওয়েবসাইটে গিয়ে কিছু করতে হবে না, ওখানেই কিন্তু ওরা করে দেবে, ওকে। তারপর তুমি কিন্তু সেটা নিয়ে সমস্ত জিনিস নিয়ে চলে আসলে, আর তোমায় কিন্তু কিছু দায়িত্ব করা আর কোনো চিন্তা করার দরকার নেই। তারপর তুমি সেই কলেজে গিয়ে যখন সব কিছু হয়ে গেলো তুমি বাড়ি চলে আসলে আবার সেকেন্ড কাউন্সিলিং তুমি কিন্তু আবার পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে, আর কোনো সমস্যা হবে না। তো আশা করছি সমস্ত বিষয় তোমরা ভালোভাবে ক্লিয়ার করে শুনতে পারলে, এবং যদি তাও কোথাও কোনো অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু করতে পারো, ওকে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেক ভারতে কোনো নমস্কার।